শোনো ঠাকুমা গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে। অনেক বছর আগের কথা, দূরে অচিনপুরে সাগরমতী নদীর ধারে ছোট্ট মাটির কুঁড়ে থাকতো সেথায় গরিব জেলে, আর ছিল জেলেনি। মাটির ঘরে চাঁদের মতো সন্তান মেলেনি, ভগবানের কাছে টাকা কড়ি ধন দৌলত কিছুই তো চাইনি, চেয়েছি একমাত্র সন্তান, সে আশা পূর্ণ করলে না গো ভগবান। অত অত ভেঙে পড়ছো কেন? দেখো একদিন ভগবান তোমার কথা ঠিক শুনবে, দেখো এই আমি তোমায় বলে রাখলুম। কিন্তু আর কবে গা, ছোট্ট একটা ছেলে দেবে তাও এত দেরি। বছর যেতেই মায়ের কোলে জন্ম নিল ছেলে, মায়ের আশা কথায় কথায় অমনি গেল খোলে। ছেলে যেন বুড়ো এইটুকু চেহারা, ছু মেরে না পাখিতে খায় তাই দিত পাহারা। ছেলেটাকে ঘরেই রাখো, বাইরে বের করুনি। গায়ে একটু রোদ না লাগালে চেহারা ভালো হবে? অমন ছোট্ট টি থাকবে যে। হ্যাঁ কিন্তু এক বছর হয়ে গেল, এতটুকু ভালো না, আর বাড়বে বলে মনেও হয় না জানো। তো কেমন বাপ গা, মুখে খালি অলক্ষণে কথা, দেখো না রোদ খেয়ে কেমন বেড়ে ওঠে ছেলে। তাহলে তাহলে আর কি রান্না বান্না ফেলে তুমি তুমি ছেলে পাহারা দাও, আমি যাই নদীতে মাছ তো ধরতে হবে। তাই যাও, কদিন বাদে ছেলে যখন হাঁটতে শিখবি ঘরে আটকে রাখতে পারবি তো? আরে বাবা সেটাই তো হয়। আচ্ছা এক বছর হতে চললো, ছেলে নাম তো রাখা হলো না, ছেলেটা ছোট হলে কি হবে? মোটা সোটা আছে কি বল? হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক বুড়ো আঙুলের মতো লবডঙ্কা। লবডঙ্কা? বাহ খুব সুন্দর নাম তো।